পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা কি আছে, খাদ্য ব্যবস্থা কি আছে সেটা পুরো প্রকট হয়ে গেছে। একটার পর একটা জায়গায় রেশন নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে, চাল চুরি করছে। আমি বললাম না, চাল চোর তৃণমূলের নেতা গ্রামে ঢুকতে পারছে না, খালি লুট লুট লুট, খাই 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 খাই। গরিবের চাল আসবে খাবে, গরিবের পায়খানা আসবে সেখানে খাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে খাবে, গরিবের টাকা লুটপাট করে। আর তার মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে, বর্ধমান মানে হচ্ছে কৃষি প্রধান জেলা। মমতা ব্যানার্জি বারবার গরিব মানুষের কথা বলে, কৃষকদের কথা বলে। তাহলে আজকে কৃষি প্রধান জেলায় আপনারা দেখেছেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী 2,000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন, যেটা আজকে চলে এসেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে পশ্চিমবঙ্গ তত বর্ধমানের কৃষকরা 2,000 টাকা করে পাবে না, কারণ এটা মোদিজি দিচ্ছে। আর দিদি ভয় পায়, এরকম অমিতজি বলেছিলেন যে দিদিমণি আপনি শনিবার দিনকে আমাদের কৃষকদের লিস্ট দিন, সোমবার দিন আমরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেব। একইভাবে আয়ুষ্মান ভারত আছে, আপনারা দেখেছেন যে গরিব মানুষের জন্য যে টাকা, সেই টাকা যাতে না পৌঁছায় মমতা ব্যানার্জি তার জন্য সব রকম প্রচেষ্টা করছে। প্রত্যেকটা জায়গায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, আর তার সহযোগিতা করছে এক শ্রেণীর দরদাস পুলিশ। মিথ্যা মামলা দিচ্ছে আমাদের কার্যকর্তাকে একটার পর একটা। আর এত কিছুর পরেও মমতা ব্যানার্জি কিন্তু তার দলের ভাঙন উঠতে পারছে না।